যে অবস্থার মধ্য দিয়ে আপনি গেলেন বা রাজশাহীতে থাকার সময়, আমরা জানি রাজশাহীতে খুব বেশি যে ধরপাকড় হয়েছে বা খুব বেশি মানুষের উপর সেইভাবে হয়রানি হয়ে পুলিশি নির্যাতন হয়েছে অন্তত আন্দোলন চলাকালীন, অন্যান্য সময়ে রাজনৈতিক বিষয় হয়েছে সেটি ভিন্ন বিষয়, কিন্তু এই আন্দোলনে সেইভাবে, কিন্তু তারপরেও গুটি কয়েক যারা, এবং আমরা জানি শুরুর দিক থেকে আপনি সমন্বয় করছিলেন এবং রাজশাহীর যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটিকে একত্র করার জন্য ছাত্রছাত্রী জনতাকে সেই মোটিভেশনটি আপনি দিচ্ছিলেন, সার্বিকভাবে আপনার বিষয়টি একটু বলবেন। জি, আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কয়েক, মানে একটা নাটকীয় ঘটনা আছে বেশ কিছু, এবং এই নাটকীয় ঘটনার কারণে আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে DGFI কয়েকজনকে তুলে নিয়ে গিয়ে চারজন সমন্বয়কের মধ্যে, 18 জন সমন্বয়কের মধ্যে, এর আগের যে 18 জন সমন্বয়ক ছিল এই 18 জন সমন্বয়কের মধ্যে আপনার 5 জনকে তুলে নিয়ে গিয়ে জোর করে আন্দোলন বন্ধের ডাক দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং যদিও শিক্ষার্থীরা সেটা প্রত্যাখ্যান করে, এবং একজন তো আমরা দেখেছিলাম সিটি মেয়রের সাথে দাঁড়িয়ে আন্দোলন প্রত্যাহারও করেছিল, এটা প্রত্যাহার করে, হ্যাঁ জি জি জি, বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আর কি, DGFI বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আসলে তারা আন্দোলন প্রত্যাহার করেছিল, এবং সেই সময় শিক্ষার্থীরা অনেকেই চলে গিয়েছিল আর কি, যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে আতঙ্ক ছিল যে তারা যেখানে পাবে সেখানে হত্যা করবে। হ্যাঁ, এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 17 জন সমন্বয় পরিষদের যে সদস্য ছিল এবং তাদের টোটাল যে মেকানিজম এবং তাদের সাথে যে যোগাযোগ কানেকশন এবং এই যে বন্ডিং তৈরি করা এবং আন্দোলন পরিচালনার ক্ষেত্রে আমার একটা বড় ভূমিকা ছিল এবং বিশাল একটা যোগাযোগ ছিল, এবং এরা প্রশাসন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, DGFI, CTSP এবং আরও যে গোয়েন্দা সংস্থা, পুলিশ, এগুলো ব্যাপকভাবে মানে অনুসন্ধান করার পরে আমাকে তারা গুণ করার চেষ্টা করে যে এই আন্দোলনকে স্থবিত, মানে থেমে দেওয়ার, থেমে রাখার জন্য, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা চেষ্টা করে যে রাশেদ রাজনকে যদি গ্রেপ্তার করা হয়, গুম করা হয়, তাহলে এই বাকি সদস্যদেরকে আটক করা যাবে, তাদেরকে নির্যাতন করা যাবে এবং এই আন্দোলনকে ধ্বংস করা যাবে রাজশাহীতে। আপনারা জানেন যে রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো সমন্বয় পরিষদের কোনো কমিটি নাই, এবং মূলত পুরো রাজশাহীতেই এই রাজশাহী বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেয়, এবং আমাকে যখন গ্রেপ্তার করা হয়, আমি হচ্ছে যে রাতের খাবার খাওয়ার জন্য বের হয়েছিলাম এবং কোর্ট স্টেশন থেকে আমাকে তোলা হয়। আমি খাওয়ার পরে আমার সাথে আরো 2 জন সমন্বয়ক ছিলেন, ওনাদেরকে আসলে বুঝতে পারেন নাই যে ওনারা সমন্বয়ক, আমার ঘাড়ে একজন এসে হাত দিচ্ছে, আমি তো জানি যে আমাকে অনেকে চেনে, আমি যেহেতু সাংবাদিকতা করতাম এবং মানবাধিকার কর্মী, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের ফাউন্ডিং সেক্রেটারি ছিলাম এবং অধিকারের সক্রিয় কর্মী, আমার ঘাড়ে যখন হাত দেয় আমি জিজ্ঞাসা করছি যে ভাই কি অবস্থা, পরে উনি পরিচয় দেন যে উনি DB, এবং পরবর্তীতে আমাকে সামনে একটা মাইক্রো রাখা ছিল, আমাকে তুলে নিয়ে গেল এবং সাথে সাথে চোখ বেঁধে আমার ফোন এবং মানিব্যাগ নিয়ে নিয়েছিল, এবং তখন থেকেই জিজ্ঞাসাবাদ শুরু যে তুই এখান থেকে পড়াশোনা শেষ করছিস রিসেন্টলি, কিন্তু তুই ক্যাম্পাসে কি করছিস, তাদের কথা হচ্ছে তুই তো কর ছাড়া আসলে তারা কখনোই ভদ্রভাবে আমার সাথে আচরণ করে নাই, এবং আমাকে মোটামুটি 24 ঘন্টার মতো আটকায় রাখছিল ডিবি অফিসে, যে ঝাউতলা যে ডিবি অফিস, এবং এই 24 ঘন্টার মধ্যে তারা আমাকে একবারের জন্য ঘুমাইতে দেয় নাই, তারা চোখ বেঁধে আমাকে দাঁড় করায় রাখছে ওয়ালের সাথে, এবং আমাকে নিয়ে যাওয়ার পরেই প্রথমে আগে মারধর করছে যে এই আন্দোলনে কে কোথায় আছে বল, এবং তোদের, তোর এই আন্দোলনে তোর স্বার্থ কি, এবং তুই কোথায় থেকে ফাউন্ডিং পাস, সত্যি কথা বলতে কি এই আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কারো কাছ থেকে 1 টাকা পর্যন্ত নেওয়া হয় নাই, এবং এই আন্দোলন মোটামুটি এই যারা সমন্বয় পরিষদ, এদের ব্যক্তিগত খুবই ন্যূনত, মানে নিজের পকেট, মানে খাওয়ার টাকা বাঁচিয়ে এই আন্দোলনটাকে সফল করা হয়েছে, এখানে কারো কাছ থেকে 1 টাকা পর্যন্ত নেওয়া হয় নাই, কোনো টিচার এবং পলিটিশিয়ান বা আরো যারা আছে এখানে, এই আন্দোলনে জনসাধারণ, আসলে দাবিটা তো জনসাধারণ, কারণ মানুষ চিন্তা করছে যে আসলে বেঁচে থেকেও তো মরার মতো অবস্থা এই দেশে, কারণ আমার চাকরি নাই, আমি হচ্ছে যে ন্যায় বিচার পাচ্ছি না, আমি আমার ভাই বোন, আমার বোন ধর্ষণের শিকার হলে আমি বিচার পাচ্ছি না, এই রকম সিচুয়েশন, তাহলে বেঁচে থাকা আর মরা তো সমান কথা, তাহলে আমি জীবন দিয়ে এই এই সরকারকে পতন ঘটিয়ে
পতন ঘটিয়ে দরকার হলে জীবন দিয়ে আমি এই সরকারকে পতন ঘটাবো, সেই চেতনা থেকে এই আন্দোলনে জনসাধারণ সম্পৃক্ত হয়েছে এবং অবশেষে দেশ স্বাধীন হয়েছে। তবে আর একটা ব্যাপার যে দেশ এখনো স্বাধীন হয় নাই, অনেক ধরনের ষড়যন্ত্র। রাজন, আমি ষড়যন্ত্রের বিষয়গুলোতে আসবো। রাশেদ রাজন, আমি ষড়যন্ত্রের বিষয়গুলোতে আসবো। আপনারা রয়েছেন দুজন সমন্বয়ক, কিন্তু আমি যে বিষয়টি জানতে চাচ্ছি ব্যক্তিগতভাবে আপনার যে অভিজ্ঞতা, আমরা সেই পার্টটা একটু শেষ করতে চাচ্ছি। আপনাকে কয়দিন, আপনি বলছিলেন যে পাওয়া যাচ্ছিল না, এরকম রাজশাহীতে একটি খবর ছড়িয়ে পড়েছিল যে আপনাকে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ, সেটি কয়েকদিন ছিল, এবং সেই সময়টা কীরকম কেটেছে বা আপনার পরিবারের তখন কী অবস্থা ছিল, সেই বিষয়গুলো একটু আলোকপাত করবেন। আসলে আমাকে যখন ধরা হয় তখন সন্ধ্যার পরে আর কি, সন্ধ্যার পরে, এবং ধরার পরে আমাকে ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে আমাকে তো টর্চার শুরু করে এই বিষয়গুলো জানার জন্য। এবং আমি তো আসলে ইনফরমেশন গুলো শেয়ার করতে যাচ্ছিলাম না যে আসলে কে কোথায় আছে, আমি তো জানতাম। কি ধরনের টর্চার? টর্চার বলতে আমাকে লাঠি দিয়ে প্রচন্ড পিটানো হয়েছে, আপনার পেছনের পেছনের দিকে এবং পায়ের পাতায় প্রচন্ড জোরে জোরে মারধর করা হয়েছে, প্রচন্ড জোরে জোরে, এবং মানসিক ভাবে টর্চার করা হয়েছে। মানে এই 24 ঘন্টার মধ্যে আমাকে যে ডিবি অফিসটা জানেন যে দুইতলা বিশিষ্ট ভবন, এবং এই ভবনে আমাকে বারবার উপর থেকে নিচে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং এই 24 ঘন্টার মধ্যে আমাকে 8 বার উপরে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্নভাবে, এবং মানসিকভাবে ব্যাপকভাবে টর্চার করছে। এবং এই 24 ঘন্টার মধ্যে আমাকে একবারের জন্য নাস্তা খাওয়া পর্যন্ত সুযোগ দেয় নাই, কারণ আমার কাছে কোনো টাকা ছিল না, তারা মানিব্যাগ নিয়ে নিয়েছিল। আমি শুধুমাত্র পানি খাওয়ার সুযোগ পেয়েছিলাম, ওইখানে কয়েকজন ইয়ে ছিল, এই সুযোগটা পেয়েছিলাম। এবং আমার ফ্যামিলি জানতো না, আমার ফ্যামিলি জানছে 4 দিন পরে, আমি যত জেল থেকে বের হওয়ার পরে জানলাম। এবং এখানে যে আমার সাথে যে 2 জন সমন্বয়ক ছিল, ওনারা আসলে খুবই ভীতিকর পরিস্থিতি, কারণ ফোন ট্র্যাকিং এর মাধ্যমে আসলে ধরার চেষ্টা করছিল এরা, এবং আমার সাথে যে যোগাযোগ ছিল যে সিমের মাধ্যমে তারা সিম খুলে ফেলে, এবং তারাও আত্মগোপনে যাওয়া লাগছে পরিস্থিতির কারণে, এই জন্য তারাও অন্য কাউকে জানাইতে পারে নাই। পরবর্তীতে 2 দিন পরে ওনারা হচ্ছে যে সবাইকে জানায়, এবং জানানোর পরে এটা মিডিয়াতে আসে, এবং আমার যে সহযোদ্ধা যারা ছিল তারা গভীরভাবে প্রশাসনকে চাপ দেয়, এবং সর্বশেষ আমি হচ্ছে 7 তারিখে বের হই কারাগার থেকে। অসংখ্য ধন্যবাদ।